হচ্ছে সোহানা ম্যাডামের? মা, কামা বলল সোহানা ম্যাডামের নাকি শরীরটা খারাপ, পেট ব্যথা করছে। ওই আর কি, অত্যাধিক স্ট্রেস নিলে যা হয়। বিকির ঘটনাটায় দুশ্চিন্তা করছে তো, আর ওর এই অবস্থায় পেট ব্যথা করছে, সেটাও খুব ভালো কথা নয়। তবু আর নিজের তো নিজের দেখো, মাথাটা কেমন ফেটে গেছে, সে ব্যাপারে খেয়াল রাখার কোনো দরকার নেই তো? কিছু হবে না, একটু কেটেছে, ঠিক হয়ে যাবে। কিছু হবে না মানে, এই মেয়েটাকে কিছু বললে শুনে না? আমি ঠিক করে দিচ্ছি, আমি অল্প একটু কেটেছে তো মা। কি অল্প একটু কেটেছে, হবে না বললে চলে? হ্যাঁ, সামনে আরো বড় ঝড় আসছে, হ্যাঁ সব সামলাতে হবে তো। নিজের কাঁধে দায়িত্ব নিয়েছো যখন, সুস্থ থাকতে হবে তো, তাই না? আমি এক্ষুনি আসছি। মা শোনো, মা এগুলোর কিন্তু কোনো দরকার ছিল না, একটুখানি কেটেছিল ঠিক হয়ে যাবে। কিভাবে ফেলে রেখেছো তার নেই ঠিক? সবাই যদি চিন্তায় ফেলে তাহলে চলে নাকি বলো তো? হ্যাঁ, নিজের খেয়ালটা রাখতে হয় তো, খালি অন্যের কথা ভাবি মেয়েটা। দেখেছো লাগছে এখনো? শোনো, কাল মনে করে একটা ডিজাইনার্স নিতে হবে কিন্তু। হ্যাঁ, কিসে কেটেছে আর ওইভাবে কেউ যায় ভিড়ের মধ্যে? ছি ছি ছি, এরকম রেগে আছে লোকজন, তার মধ্যে দৌড়ে চলে গেল, তাকে নিয়ে আর পারা যায় না। দেখি 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 মুখটা, দেখি খুঁত হয়ে গেল তো মুখের মধ্যে। সব ঠিক হয়ে যাবে, দাও এটা দাও, আমি রেখে আসি, বসো। তুমি এবার চটপট ফ্রেশ হয়ে নাও, মুখখানা একেবারে শুকিয়ে গেছে, সারাদিন ভালো করে কিছু খাওয়াও জোটেনি, তাই তো? হ্যাঁ, আমি জানি এইরকম ঘটনা ঘটলে খাওয়া দাওয়ার ইচ্ছেটুকুও চলে যায়, তারপর আবার স্বামীর সাথে যদি এরকম হয়। তবুও ভালো করে বাঁচতে গেলে, সুস্থ থাকতে গেলে, লড়াই করতে গেলে খেতে তো হবেই। আমি খাবারটা রেডি করি, তুমি এসো। মা শুনো, কিছুক্ষণ থাকো না আমার সাথে। মা, আমার কিন্তু মনে হয় এখন সোহানা ম্যাডামকে এসবের মধ্যে না রাখাই ভালো। আমি এক কাজ করবো, আমি বরং কালকে একবার রাজদীপদের সাথে কথা বলবো, যদি কয়েকদিনের জন্য ওরা দুজন মিলে ঘুরতে যায়, বাইরে কোথাও থাকে, তাহলে এসবের থেকে দূরে থাকবে, ভালো থাকবে। তুমি কি বলতে চাইছো? আমি এখান থেকে যদি দূরে চলে যাই তাহলে আমার ভাইকে নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না। স্কুলে তালা খুলবে কিনা তা নিয়েও আমার কোনো চিন্তা হবে না। আচ্ছা, এসবের থেকে দূরে চলে গিয়ে কি সব ভাবনা থেকে পালিয়ে যাওয়া যায়? তোমার সত্যি এটা মনে হয়? এই দেখো, তুমি এবার উঠে বসলে কেন, শুয়ে থাকো না, একটু বিশ্রাম নাও। সোহানা ম্যাডাম, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনার বিশ্রামের দরকার এখন। ইন্দির একটা কথা বলো তো, তুমি এত পরিশ্রম করে স্কুলটাকে একটা ফরমেশন দিয়েছিলে, পারবে আর সেসব করতে? পারবে না। এই ঘটনাটা কাঁটার মতো আমাদের স্মৃতিতে চিরকাল আটকে থাকবে। আচ্ছা, আমাকে তো ছোটকা বললো, ভিকি তোমাকে বারবার বারণ করেছিল এলিনা বলে মেয়েটাকে অ্যাডমিশন দিতে। আর ভিকি কেন, তোমাকে সবাই বারণ করেছিল, তুমি সবার এগেনস্টে গিয়ে ওকে অ্যাডমিশন দিয়েছিলে। কি হলো এত জেদ করে, কি লাভ হলো ইন্দিরা? সব কিছু তো শেষ হয়ে গেল, এত কিছু অ্যাচিভমেন্ট, এক্সেলেন্স অ্যাওয়ার্ড জেতা, সব ব্যর্থ হয়ে গেল। কি করে সামলাবে ইন্দিরা এখন, কি করে সামলাবে এই সিচুয়েশন? আমি জানি সোহানা ম্যাডাম, এটা আমারই ভুল। সেদিন যদি আমি ভিকি স্যারের কথা শুনে এলিনাকে স্কুলে ভর্তি না নিতাম না, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। সবটা আমার ভুল, সবটা।
কিন্তু আমি কি করতাম বলুন তো? একদিকে শিক্ষিকা হিসেবে আমার পরিচয়, আমার আদর্শ, আর অন্যদিকে অন্যদিকে আমার স্বামী। আর এই দুদিকে টানা পড়েনে না, আমি আমি বুঝতেই পারিনি যে কোনটা ভুল কোনটা ঠিক, আমার ঠিক কি করা উচিত। তবে এখন আমি বুঝতে পেরেছি আমাকে যে কোনো একদিকে যেতে হবে। আমাকে না একবার একবার আশ্রিয়ার সাথে কথা বলতে হবে। আশ্রিয়ার কথার উপরে অনেক কিছু নির্ভর করে আছে সোহানা ম্যাডাম, অনেক কিছু। আর আমি আপনাদের কথা দিচ্ছি সোহানা ম্যাডাম, আমি যদি জানতে পারি যে ভিকি স্যার নিরপরাধ তাহলে তাহলে চোমের মুখ থেকে হলেও আমি ওনাকে ফিরিয়ে আনবই। আর আপনাদেরকে ওই মানসিক যন্ত্রণা থেকে আমি দূরে রাখব। দেখবেন সোহানা ম্যাডাম, দেখো মা, আজকে যারা আমাদের স্কুলে তালা বন্ধ করে দিয়ে গেছেন, একদিন ওনারাই সেই তালা খুলতে বাধ্য হবেন। আর এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। সোহানা ম্যাডাম, আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, যে আসছে আপনি শুধু তার যত্ন নিন, পারলে পারলে কয়েকটা দিন ঘুরে আসুন। আর এখন আপনি কারোর ফোন রিসিভ করবেন না, না পুলিশ না সাংবাদিক, কারোর না কারোর। দেখুন সোনা ম্যাডাম, এই সব কিছু করার কিন্তু সময় পড়ে আছে, আর যে আসছে সে কিন্তু আমাদের অত্যন্ত প্রিয়। তাই বলছি আপনি আপনি ওকে সাবধানে রাখুন, ওকে তো সুন্দর একটা পৃথিবী উপহার দিতে হবে। বল, এইসব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন। বুঝতে পারছেন তো আমার কথাটা? এবার একটু রেস্ট করুন তো, আমি ফ্রেশ হয়ে আসছি। মা, আমি আসছি, তুমি একটু সোহানা ম্যাডামকে দেখে রাখো। ফ্রেশ কিরে, ওই এই তো কিরে, ইন্দিরাকে বললিও কি রেডি হওয়া শুরু করে দিয়েছে নাকি? হ্যাঁ, বৌদি ভাইকে বলেছি, বৌদি ভাই রেডি হয়ে এক্ষুনি চলে আসবে। খারাপও লাগছে বৌদি ভাইয়ের জন্য, সারাদিন পর এই হয়তো শুতে যাচ্ছিল। না না, আমার দেরি করলে চলবে না, ইতিমধ্যে হয়তো পুলিশ আমাদের স্কুলের দিকে রওনা দেওয়া শুরু করে দিয়েছে। কত বড় একটা সেন্সিটিভ ইস্যু বুঝতে পারছিস না? এত রাতে আমাদের স্কুলে পুলিশ ঢুকছে শুধুমাত্র এভিডেন্স কালেক্ট করতে। না না না, ভালো লাগছে না সায়ন, একদম ভালো লাগছে না। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই তো ইন্দিরা এসে গেছে, তুমি সব শুনেছো তো, পুলিশ কিন্তু স্কুলে আসছে। কি এভিডেন্সের জন্য দা ভাইয়ের রুম চেক করবে বললো? হ্যাঁ, সবটা বললো আমাকে। আমার আমার মনে হয় ইন্দিরা, আমাদের কিন্তু আর এক মুহূর্ত ওয়েট করা উচিত না, আমাদের এক্ষুনি রওনা হওয়া উচিত, তাই না? একদম। লেটস গো, লেটস গো, চল চল। দাঁড়াও তোমরা, আমিও যাব তোমাদের সাথে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সোহানা ম্যাডাম, আপনি যাবেন মানে? কত রাত হয়েছে দেখেছেন, আর এইসব টেনশনের মধ্যে আপনার যাওয়ার কোনো দরকার নেই। আমি তখন কত করে বোঝালাম, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? মামা মামা, একটু তুমি শান্ত হও। দেখো, তোমার শরীর ভালো নেই, এই সময়ে ওখানে যাওয়াটা কিন্তু একদম সেফ নয়। তাছাড়া আমরা সবাই যাচ্ছি তো, তোমাকে আমরা ঠিক জানাবো কি করছে না করছে, প্লিজ। আর দি ভাই, আর একটা কথা, দা ভাই যে এই অপরাধটা করেনি এই ব্যাপারে কিন্তু আমরা একদম নিশ্চিত। মানে অন্তত এলিনার বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলে ওর অ্যাটিটিউড দেখে আমাদের তাই মনে হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। মামাম ভিকিকে এতটা অবিশ্বাস করার মতো কিন্তু কিছু হয়নি এখনো। সোনা ম্যাডাম, আমি তো আপনাকে কথা দিয়েছি, ভিকি স্যার যদি সত্যি কোনো অন্যায় না করে থাকেন তাহলে তাহলে ওনার গায়ে আমি একটা আঁচড় কাটতে দেব না। সোনা ম্যাডাম, এখন আপনার বিশ্রাম করার দরকার, অনেক রাত হয়েছে, আপনি যান গিয়ে রেস্ট করুন। আসছি।
ভালো করে খুঁজুন, কোনো জায়গা বাদ দেবেন না। আমাদের কাছে ডেফিনিট খবর আছে জিনিসটা এই ঘরেই কোথাও আছে। ওকে স্যার, যান। অফিসার, এত রাতে আপনারা মানে কি খুঁজছেন আমরা ঠিক বুঝতে পারছি না। অফিসার, আমরা কিন্তু একটাই কথা বলছি, আমাদের আমাদের কিন্তু এলিনাকে সন্দেহ হচ্ছে। এক্স্যাক্টলি অফিসার, এলিনা কিন্তু এই লাইভ ভিডিওটা এমনি এমনি করেন, ওর প্রথম থেকে একটাই উদ্দেশ্য ছিল বিক্রম চ্যাটার্জিকে ফাঁসানো, ব্যাস। দেখুন ম্যাডাম, যে জিনিসটা আমরা খুঁজতেছি সেটা যদি পেয়ে যাই তাহলে এই মনে হওয়া সন্দেহ এসবের কোনো অবকাশই থাকবে না, বুঝতে পেরেছেন? অফিসার, আপনারা ঠিক কি প্রমাণ খুঁজছেন সেটা বলবেন তো। হ্যাঁ, যা দেখার তা তো লাইভেই দেখা গেছে, তাহলে এরপরে আর কিসের প্রমাণ আপনাদের প্রয়োজন সেটাই তো আমি বুঝতে পারছি না। আর আর যারা যারা লাইভটা দেখেছে তারা সব ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে মেয়েটি যখন শুয়েছিল দা ভাই ওকে টাচ পর্যন্ত করেনি। আরে আরে, এটাও তো হতে পারে যে মেয়েটা হয়তো অসুস্থ হয়ে পড়েছিল তাই দা ভাই ওকে শুয়ে দিয়েছিল। আরে কি পাওয়া গেল, না হলে ভালো করে আরো খোঁজো। অফিসার, আপনারা তখন থেকে এখানে কি খুঁজছেন মানে আমরা ঠিক বুঝতে পারছি না, মানে এখানে কি প্রমাণ থাকতে পারে? দেখুন ম্যাডাম, যে মেয়েটি হসপিটালে ভর্তি ছিল তার ব্লাড স্যাম্পেলে নিষিদ্ধ মাদকের সন্ধান পাওয়া গেছে। মাদক? ইয়েস, মাদক। হোয়াট? নিষিদ্ধ মাদক? কিন্তু সেটার কারবার তো উনি ছাড়া এখানে আর কেউ করে না। আর সেই মাদকের স্যাম্পেল খুঁজতেই আমরা এই ঘরে এসেছি, আর সেটা যদি পেয়ে যাই তাহলেই বোঝা যাবে যে সেটা আপনার স্বামী বিক্রম চ্যাটার্জি দিয়েছে কি না। অফিসার, আপনারা কি বলছেন মানে বিকি স্যার কিন্তু এসবের সাথে যুক্ত নয়, আমার তো মনে হয় সত্য বিকৃত করা হচ্ছে, আসল জিনিসটাকে পুরো অন্যরকমভাবে সবার সামনে আনা হচ্ছে। ম্যাডাম, এইটা আপনার স্বামী বিক্রম চ্যাটার্জির ঘরে পাওয়া গেছে। আচ্ছা, এটা এই ঘরে কি করছে বলুন তো, এবার বুঝতে পারছেন তো আপনার স্বামী কিভাবে এই কেসটাতে ফেঁসে গেছে? দেখুন, আমরা যেটা খুঁজছিলাম সম্ভবত সেটা এটাই। স্যার, একবার আমার কথাটা, আপনি আমার কথাটা শুনুন, কাল কোর্টে দেখা হবে, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে, ঠিক আছে? আপনারা এখন আসুন। ওর থেকে চাবিটা নিয়ে রুমটা লক করে দাও। দা ভাই একসময় বিপথে গিয়েছিল ঠিকই, কিন্তু তাই বলে এরকম নিষিদ্ধ মাদক? না 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 বৌদি ভাই, আমার বিশ্বাস দা ভাই এইসব নিষিদ্ধ মাদক কোনোদিনও ব্যবহার করতে পারে না, কোনোদিনও ব্যবহার করেই নি। আমার তো মনে হয় এই পুরো ব্যাপারটাই কারোর চক্রান্ত। কিন্তু এটা কে করছে? কে আবার? এলিনা করেছে। আমি ওকে কালকে দেখেই বুঝে গেছিলাম এটা কত বড় ডেঞ্জারাস। এবার বুঝতে পারছো তো ইন্দিরা, ওকে আমাদের স্কুলে নেওয়াটা কতটা কতটা বড় ভুল হয়েছে। অর্কম, তোমার উপর একটা দায়িত্ব দিচ্ছি, কাল সকাল থেকে তুমি এলিনার ওপর নজর রাখবে। ও কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি করছে, এই সবটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, ওর ওপর নজর রাখলে কিন্তু আমরা জানতে পারবো যে এই পুরো ঘটনাটা কে ঘটাচ্ছে। আরে আরে, মাদক দ্রব্য এটাই বা ঠিক কোথা থেকে এলো, শুধুমাত্র ওর ওপর নজর রাখলেই কিন্তু আমরা জানতে পারবো। আর বাকিটা না হয় আমরা কোর্টে গিয়ে উকিলের সাথে আলোচনা করব। এইটা আপনার স্বামী বিক্রম চ্যাটার্জির ঘরে পাওয়া গেছে। আচ্ছা, এটা এই ঘরে কি করছে বলুন তো।
যখন পুলিশ এখান থেকে প্যাকেটটা পাবে খেলাটা জাস্ট জমে যাবে। পৃথিবী সত্য লোকের কাছে পুরো ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভিকি স্যার, ইন্দিরা সরকার, আমি যখন মাঠে খেলতে নেমেছি তখন আটকাট বেঁধেই নেমেছি। এত তাড়াতাড়ি আমি আপনার স্বামীকে নিস্তার পেতে দেব না। দুটো বছর উনি আমাকে যে নরক যন্ত্রণা ভোগ করিয়েছেন, আমি তো আমার জীবনের ওই দিনগুলো আর ফিরে পাব না। আমি তো আর ওই দিনগুলো ভুলতেও পারি। এবারে আমি ওনার জন্য এমন ব্যবস্থা করব যাতে উনি এই দিনগুলো ভুলতে না পারে। উনি জেলে বসে চিৎকার করবেন, উনি কাঁদবেন, সবাইকে বলবেন, কিন্তু ওনার কথা কেউ বিশ্বাস করবে না, ওনাকে কেউ সাপোর্ট করবে না। আর তখনই হবে আসল বদলা। হ্যালো, কি ব্যাপার? মালটা যে নিয়ে গেলে তার পয়সাটা কে দেবে? কাল সন্ধ্যের মধ্যে যদি আমি 40,000 টাকা না পাই, তোমার খেলা কি করে গোটাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বোঝা গেছে? আরেকটা কথা, টিভিতে আমি কিন্তু সবটা দেখেছি, সুতরাং বুঝে সুঝে কাজ করো। তোমার টাকা তুমি পেয়ে যাবে। এখন আমি 40,000 টাকা কোথা থেকে পাই? কোথা থেকে পাবো এই 40,000? আরে হাত করা পরিয়ে নিন, পালিয়ে যেতে পারে। আরে দূর, এরা ভদ্রলোকের ছেলে, যা করার চোখের আড়ালে করে, সামনে না। এই কি হচ্ছে নাকি? চুপ কর। সরি স্যার। বিক্রমবাবু, আপনাকে এবার কোর্টে যেতে হবে। কোর্টে আমাদের লয়ার থাকবে, ডোন্ট ওয়ারি। ভিকি স্যার, আপনি যদি অন্যায় না করে থাকে তাহলে আপনার যা যা বলার সবটা বলবেন। ওখানে আমাদের উকিল থাকবেন আর আমি সবসময় আপনার পাশে আছি। আমি বাকিটা দেখে নেব। কি বললে? দেখে নেবে? আর কিছু করার নেই ইন্দিরা, যা করার তুমি অলরেডি করে দিয়েছ। প্লিজ এতটা ভেঙে পড়িস না, আমাদের অ্যাডভোকেটকে সব কিছু বলা আছে। আর একটাই রিকোয়েস্ট দা ভাই, ওখানে প্লিজ এরকম চুপ করে থাকবি না, আর আমাদের লয়ারের সাথে প্লিজ কোঅপারেট করিস। প্লিজ দা ভাই। চলো ইন্দিরা, আমাদের আশিয়ার বাড়ি যেতে হবে। বল ওটা কেন খেলবি? বল, তোকে একজন দিল খেতে, আর তুই ভালো মেয়ের মতো খেয়ে নিলি। হ্যাঁ, তুই তো ডাকতে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে, এই কে জানিস? সবাই হাসাহাসি করছে। আরে ছাড়ো না, মেয়েটা এখনো ভালো হবে সুস্থ হতে পারেনি, এই সবে হসপিটাল থেকে ফিরেছে। তোমার কি এই সব কথাগুলো এখনই বলতে হবে? এই তোমার জন্য না, তোমার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি বারবার করে বলেছিলাম যে আমি দুদিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দেবো, ওকে পড়াশোনা করতে হবে না। তুমি কি করলে? তুমি ওকে স্কুলে ভর্তি করে দিলে। হ্যাঁ, কি না, আমার মেয়ে শিক্ষিত হবে, শিক্ষিত। তুমি বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো? ওই টিভিতে যা সব দেখাচ্ছে আর ওগুলো কিছু আপনারা এখান থেকে চলে গেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো? দেখুন ম্যাডাম,
খুঁজিয়ে ভিজিয়ে কথা শোনান না, সময় আমার এখন নেই। হ্যাঁ, আপনার স্বামী যা করেছে আইন যদি তাকে শাস্তি দেয় তো ভালো, আর তা না হলে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, পিটিয়ে মেরে দেবো বিক্রম চ্যাটার্জিকে। দাদা দাদা দেখুন, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু আপনি একটু শান্ত হন, মাথাটা একটু ঠান্ডা করুন। এইরকম করতে থাকলে কিন্তু আপনার আমার কারোর সমস্যার সমাধান হবে না। দেখুন ম্যাডাম, ওসব জানার বা বোঝার সময় আমার নেই, আর একটু জেনে আমার দরকারও নেই। হ্যাঁ, একটা কথা ভালো করে জেনে রাখুন, ওই স্কুলের তালা আর কোনোদিনও খুলবে না। হ্যাঁ, আমার মেয়ে কোনোদিনও ওই স্কুলে পড়তে যাবে না, বুঝতে পেরেছেন? এবার জানান আপনারা, জানান বাড়ি থেকে বেরোন, বেরোন। চলে যাব, কিন্তু তার আগে আপনি আমাদের কথাটা একবার শুনুন। আপনি বিক্রম চ্যাটার্জির শাস্তি চান তো? তাহলে কিন্তু আপনাকে আর আপনার মেয়েকে দুজনকে আমাকে একটু সময় দিতে হবে। অলরেডি বিক্রম চ্যাটার্জি পুলিশ হেফাজতেই আছে, আর আজকে ওনাকে কোর্টেও তোলা হবে। আর উনি যদি সত্যিই দোষী প্রমাণিত হয় তাহলে তাহলে স্ত্রী হিসেবে আমি ওনার শাস্তি চাই। চলো 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 পাল্টা।